হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম কখন আসবেন? সারা পৃথিবীতে প্রলয় করে যুদ্ধ হবে, মহাযুদ্ধ। এই মহাযুদ্ধে 100 জনে 99 জন মারা যাবে, একজন মাত্র বেঁচে থাকবে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মুসলমান এমন ভাবে মারা যাবে, সারা পৃথিবীর এমন কোন জনপদ নাই, এমন কোন এলাকা নাই, গ্রাম নাই, এমন কোন গঞ্জ নাই, এমন কোন মজলিস নাই, এমন কোন মহল্লা নাই যেই মহল্লায় মুসলমান নির্যাতিত না হবে, মুসলমানদেরকে হত্যা করা না হবে। হযরত ঈসা নবী আল্লাহর আকাশ থেকে দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে আসবেন। যেই ফিলিস্তিনে গাজা, এটার আগে নাম ছিল আসকালান, যেখানে আজ যুদ্ধ হচ্ছে প্রলয়ঙ্করী মহাযুদ্ধের মতো, প্রতিনিয়ত মাহদীর সৈনিক কেনা দাজ্জালের সৈনিকদের সাথে যারা জিহাদ করে যাচ্ছে, ওই অঞ্চলগুলিতে একটা মসজিদ হবে সাদা, বর্তমান ফিলিস্তিন, এরপরে সিরিয়া, লেবানন, লিবিয়া, এরপরে জর্দানের বিরাট একটা অংশ মিলে আগে নাম ছিল শাম। এই শামের এই বর্তমান গাজা যেখানে সমুদ্রের তীরবর্তী এলাকা, এই এলাকায় পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে জাহাজগুলি এসে ভিড়ত, এখানে একটা ব্যবসায়িক সেন্টার ছিল, শাম দেশের ব্যবসা বলা হতো, শামের বাণিজ্য, আরবের বিভিন্ন অঞ্চল থেকে এখানে মানুষ ব্যবসা করার জন্য আসত। আহা, এই এই অঞ্চলে একটা সাদা মসজিদ হবে, এই সাদা মসজিদের মিম্বরে মিনারাতে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে আল্লাহর আসমান থেকে জমিনে আসবেন। জমিনে আসার পরে মুসলমানরা চং বা মই নিয়ে হযরত ঈসা রূহুল্লাহকে ওই মসজিদের মিনারা থেকে নামাবেন। ঈসা আলাইহিস সালাম ওখান থেকে মুভ করবেন, মার্চ করবেন, ওনার সঙ্গে হাজার হাজার মুসলমান নিয়ে ঈসা নবী মার্চ করবেন। ওখান থেকে মার্চ করে তিনি সরাসরি কাবা শরীফ আসবেন। এসে দেখবেন নামাজের ওয়াক্তের সময় হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে আছেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, হযরত মেহেদী এ হুকুম না দেওয়া পর্যন্ত তখনও নামাজ শুরু হয় নাই। আল্লাহর নবী হযরতে ঈসা রূহুল্লাহ তিনি এই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছেন, তার অপেক্ষা ইমাম মাহদী দাঁড়ানো আছেন। ইমাম মাহদী যখন ঈসা নবীকে দেখবেন, তিনি যাই নামাজ ছেড়ে দিয়ে বলবেন, হুজুর আপনি আজ ইমামতি করেন হেরেমে, আপনার পিছনে আমরা সবাই আজ নামাজ পড়ব। হযরত ইমাম মাহদী কি ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মাহদী আমি এই উম্মতের নামাজ পড়ানোর জন্য আসি নাই, আমি এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য আসছি, আজকে আপনি নামাজে দাঁড়াবেন, আপনি ইমাম হবেন, আপনার পিছনে আমি আজ ইক্তেদা করব, কারণ নবী হয়ে আসি নাই, আমি এই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সব উম্মত থেকে এই উম্মতের দাম আমার আল্লাহ 70 গুণ বাড়িয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম তাওরাত পড়তেছিলেন, তাওরাতে লেখা এমন একটা উম্মত আসবে যাদের 70 গুণ মর্যাদা হবে সব উম্মত থেকে। মূসা নবী বলেন, ইয়া রাব্বি উম্মত আপনি আমারে দিয়ে দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা রে এই উম্মত আমি তোমারে দেব না। বলে, রাব্বি কেন? বলে, মূসা রে এই উম্মত আমি আমার আখিরি নবীর জন্য বরাদ্দ করে রাখছি। না না হয় না, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, এই উম্মত আমরা আমরা আমরা। হযরতে মূসা নবী ডাক দেখে, রাব্বি তাহলে ওই নবীর উম্মত তুমি আমারে বানায় দাও, এত মর্যাদা উম্মতের, এত মর্যাদা উম্মতের আমারে বানায় দাও। আল্লাহ বলেন, না তা হবে না। সমস্ত নবীরা দরখাস্ত করল, কারো দরখাস্ত আল্লাহ মঞ্জুর করেন নাই। হযরত ঈসা রূহুল্লাহ সব সময়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন, ইয়া রাব্বি আপনি আমারে ওই নবীর উম্মত বানায় দেন,
ওই নবীর উম্মত আপনি আমারে বানায় দেন দোয়া করতে করতে আল্লাহ হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের দোয়াগুলি আমার আল্লাহ মঞ্জুর করে নি ঈসা নবীকে আমাদের নবীর উম্মত আল্লাহ বানায় দিলেন একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার এই আমার দিকে তাকান নবীরা হচ্ছেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ এই বাঁশি বাজায় না নবীরা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মনোযোগ দিন নবীরা আল্লাহর কাছে মহা সম্মানিত কারণ তারা নবী নবীরা এই নবীর উম্মত হতে চেয়েছেন এই নবীর উম্মতের মর্যাদা দেখে কি বুঝলেন আপনি আমাদের দাম কত হিসাব করেন তো আপনি এখানে হিসাব করেন বাকি দূর আমার যেতে হবে না শুধু এখানে হিসাব করেন ঈসা নবী তো তিনি একজন জলিল কদর নবী সাতটি আসমানি কিতাবের একটা কিতাব ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ নাজিল করেছেন তিনি পৃথিবীতে চারজন প্রসিদ্ধ রসুলের একজন রসুল পৃথিবীতে রসুল আছে 313 জন রসুল আছে 124,000 নবী আছে 313 জন রসুল আছে সেই বানের ভাষা তো প্রসিদ্ধ চারজন রসুল হচ্ছে হযরতে ঈসা নবী একজন তো এই চারজন রসুলের একজন রসুল তিনি আমার নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসবেন তিনি বারবার বলতেন আল্লাহ আমার এই নবীর উম্মত বানায় দেন তাহলে এই উম্মতের দাম কত বলেন তো আহা কিন্তু এই উম্মত মসজিদে জুতা চুরি করে কি কথা কন না কে এই উম্মত মসজিদে ভালো একজোড়া জুতা দেখলে আশ্চর্য না কালকের ওই কালকের জুমাতে আমার এক ভাই ভদ্রলোক দাওয়াত দিতে আসছে তো এই কথাবার্তা শেষ করে বেরোয় আইসে হুজুর জুতা নেই জুতা কই গেছে আমি জুতা কই রেখেছি এখানে রাখছি আমি কাজ আর পাইলেন না আপনি মনে করছেন ফরিদি সাহেব হুজুরের মসজিদে সব মুসল্লি ফেরেশতা নাকি জুতা লেগেছে এই তো মুরগি চুরি হয় ছাগল চুরি করে গরু চুরি করে উম্মত মানুষ জাতি প্রিয় উপস্থিতিক কেরানীগঞ্জবাসী খুব মনোযোগ দিবেন হযরত ঈসা রূহুল্লাহ দুনিয়াতে আসবেন তিনি উম্মত হয়ে আসবেন নবী হয়ে আসবেন না কখন পৃথিবীর একবারে শেষ কোন সময় হবে তা বলে দিয়ে যাই মনে রেখে যাবেন আস পৃথিবীতে দুইটা নদী আছে আল্লাহর জান্নাত থেকে সরাসরি আসা একটা নদীর নাম ফোরাত আর একটা নদীর নাম নীল নদ ফোরাত নদী সৃষ্টির সূচনা থেকে যত সময় পর্যন্ত ফোরাত নদী প্রবাহমান একটা দিনের জন্য এই নদী কোনোদিন শুকায় নাই কারণ এই নদী দেখেন মরুভূমির ভিতর দিয়ে শুকনা জায়গা দিয়ে নদী প্রবাহিত হয়েছে একটা দিনের জন্য নদী শুকায় যায় নাই কারণ এ নদী আল্লাহর জান্নাত থেকে নদী হয়ে এসেছে এই নদী কিয়ামতের আগে একবার শুকায় যাবে শুকায় যাওয়ার পরে এই নদী শুকানোর পরে নদীর ভিতর থেকে স্বর্ণের পাহাড় ভেসে আসবে সহিহুল বুখারীর কিতাবুল ফাতানের মধ্যে আছে এই নদী শুকিয়ে যাওয়ার পরে এই নদীর ভিতর থেকে স্বর্ণের পাহাড় যখন ভেসে আসবে স্বর্ণের পাহাড় ভেসে আসার পরে এই স্বর্ণের পাহাড় নিয়ে সারা পৃথিবীতে মহাযুদ্ধ হবে শুধু বিশ্বযুদ্ধ বললে ভুল হবে মহাযুদ্ধ হবে আল্লাহর হাবিব বলতেছে উম্মত মহাযুদ্ধ বেঁধে যাবে এই মহাযুদ্ধ বেঁধে যাওয়ার পরে পৃথিবীতে 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষ এই মহাযুদ্ধে মারা যাবে মাত্র 1 জন মানুষ বেঁচে থাকবে কি মনে হয় রসুলের কথা মিথ্যা হবে আওয়াজটা দুর্বল লাগতেছে জোরে বলেন একসাথে বলেন হবে কোরআন শরীফ তেলাওয়াত করার পরে কারি সাহেব একটা শব্দের উচ্চারণ করে সাদাকাল্লাহুল মাওলানাল আজিম আল্লাহ সত্য বলেছেন এরপরে আবার বলে ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল করিম আল্লাহর নবীও সত্য বলেছে আল্লাহর কথাও মিথ্যা না আল্লাহ রসুলের কথাও মিথ্যা না
আল্লাহ সত্যবাদী রাসূলও সত্যবাদী আল্লাহ সত্য বলেছে নবীও সত্য বলেছে আকাশ ভেঙে যাবে পৃথিবী পুড়ে যাবে সাগর শুকিয়ে যাবে আল্লাহ এবং তার রাসূলের কথা চুল পরিমাণ মিথ্যা হবে না কথা বলেন ঠিক না বেটা ইয়াকিন বিশ্বাস কি ধরে রাখতে হবে খুব মজবুত বিশ্বাস বুকের ভিতরে গেঁথে রাখতে হবে যে আল্লাহ মিথ্যা বলেন নাই রাসূল মিথ্যা বলেন নাই যাহা বলেছেন পৃথিবীতে তাহাই হবে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম কখন আসবেন সারা পৃথিবীতে প্রলয় করে যুদ্ধ হবে মহাযুদ্ধ এই মহাযুদ্ধে 100 জনে 99 জন মারা যাবে একজন মাত্র বেঁচে থাকবে এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মুসলমান এমন ভাবে মারা যাবে সারা পৃথিবীর এমন কোন জনপদ নাই এমন কোন এলাকা নাই গ্রাম নাই এমন কোন গঞ্জ নাই এমন কোন মজলিস নাই এমন কোন মহল্লা নাই যেই মহল্লায় মুসলমান নির্যাতিত না হবে মুসলমানদেরকে হত্যা করা না হবে মুসলমানের এমন একটা দিন আসবে খুবই প্রলয়ঙ্করী ভয়ঙ্করী দিন এমন কোন গ্রাম থাকবে না গঞ্জ থাকবে না স্থান থাকবে না যেখানে মুসলমানের রক্ত প্রবাহিত না হবে নির্যাতিত না হবে ঠিক তখনই ইমাম মাহদি পৃথিবীতে আসবেন আল্লাহ রাসূল বলেছেন আমার মাহদি আমার হাসান হুসাইনের রক্তের ধারা অনুযায়ী পৃথিবীতে আসবে হাসানি হুসাইনি হাসানি হুসাইনি এইজন্য কেউ যদি বলে আমি আওলাদে রাসূল যাচাই করে দেখবেন তাহাজ্জুদ আছে কিনা যদি কেউ বলে আমি আওলাদে রাসূল যাচাই করে দেখবেন সে হালাল না হারাম খায় যদি বিন্দু মাত্র হারাম তার মধ্যে যায় বুঝবেন আওলাদে রাসূল না রক্ত অরিজিনাল না ভেজাল আছে আপনি ঠিক বললো ঠিক না ঠিক বললো সূত্র মিলে দেখেন কথা ক্লিয়ার আমার কাছে কোনো ভেজাল টেজাল নাই আমার কাছে কেউ যদি এসে বলে আমি আওলাদে রাসূল আমি সহসায় মানতে চাই না বুঝে মানব বললেই মানতে চাই এত বাগলিছি দেন বুঝে মানব আওলাদে রাসূল আল্লাহ রাসূল বলতেছেন এ উম্মত আমার হাসান আর হুসাইনের রক্ত ধারা অনুযায়ী পৃথিবীতে একটা সন্তান আসবে সেই সন্তানের নাম হবে মুহাম্মদ বাবার নাম হবে আব্দুল্লাহ আর উপাধি হবে ইমাম মাহদি আমি যেইভাবে কালেমার আকাশে আল্লাহর জমিনে আল্লাহর আকাশে কালেমার পতাকা উড়িয়েছি আমার মাহদি পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে গঞ্জে গঞ্জে কালেমার পতাকা আল্লাহর আকাশে উড়াবে একসাথে বলবেন আল্লাহু আকবার এই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার তিনি হাসানি হুসাইনি সরাসরি হাসান হুসাইনের রক্ত এই রক্তটা তো কম দামি না কেউ সে বললেই দাবি করলি আমি মেনে নেব প্রিয় মুসলমান খুব মনোযোগ দিবেন আল্লাহর হাবিব বলেন আমার মাহদি 40 বছর পর্যন্ত পৃথিবীর মানুষ তাকে চিনবে না মরুভূমির ভিতরে ছাগল ও দম্বা চড়াইতে থাকবে 40 বছর পর্যন্ত মরুভূমিতে ছাগল ও দম্বা চড়াবে আমার মাহদি দুনিয়ার মানুষ থেকে সে আলাদা থাকবে পৃথিবীর কোন বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় কোন মাদ্রাসা মক্তবে আমার মাহদি পড়বে না দুনিয়ার কোন বিদ্যার সাথে ইমাম মাহদির কোন সম্পর্ক থাকবে না একবারে নিভৃতে নির্জনে মরুভূমির ভিতরে 40 বছর পর্যন্ত উট দুম্বা ছাগল চড়াবে রাখাল গিরি করতে থাকবে আল্লাহ তাকে পর্দার আড়ালে ঢেকে রাখবেন সারা পৃথিবীতে প্রলয়ঙ্করী মহাযুদ্ধ হয়ে যাবে মহাযুদ্ধে বহু মানুষ মারা যাবে আর ওই বছরে হজের বছর হবে হযরত ইমাম মাহদি হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় ওই বছরই প্রবেশ করবেন কিন্তু যেই দিন তিনি মক্কায় ঢুকবেন আরাফাতে যাবেন তার আগে
আল্লাহ রাব্বুল আলামিন এক রজনীতে 40 বছর বয়স শেষ শেষ দিনে শেষ মাসে শেষ দিনে 40 বছর যেই দিন পড়া হবে আল্লাহর আসমান থেকে গায়বী খাজানা ভান্ডার থেকে আমার আল্লাহ ইমাম মাহদির কলবের ভিতরে এক রাতে সৃষ্টির সমস্ত ইলম আল্লাহ ইমাম মাহদির কলবের ভিতরে আমার আল্লাহ ঢুকায় দিবেন একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার যদি ইমাম মাহদিকে এক রজনীতে আল্লাহ এত ইলম আল্লাহ দান করতে পারে এত ইলম আল্লাহ দিতে পারে আমার রাসূলের নসলে নবী রক্তি হাসানি হুসাইনি রক্তি আসার জন্য মাহদির যদি এত বড় মর্যাদা হয় তাহলে আপনি আমার রাসূলের ইলম নিয়া প্রশ্ন করতে পারেন না আপনি প্রশ্ন করলে আমি বুঝব আপনি গুস্তাখের রাসূল আপনি দুশমনের রাসূল কথা বলেন ঠিক কি না তো ক্লিয়ার আমারটা কোনো ভেজাল নাই কোনো ভেজাল নাই আমার কথা একবারে কাট শর্টকাট হচ্ছে আমি এত রাত দলিল দিতে পারবো না আমি একটা দিছি পাল্লি খণ্ডন করে যান কিয়ামত পর্যন্ত সময় দিছি এক রাতে যদি ইমাম মাহদি কাল্লা উলুমুল হাদিস উলুমুল ফিকহ উলুমুত তাফাসীর সৃষ্টির যত বিদ্যা আছে সব বিদ্যা যদি উনাকে এমনকি জিহাদের বিদ্যা যুদ্ধের বিদ্যা রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি সমাজনীতি ধর্মনীতি কিভাবে রাষ্ট্র চলবে সমাজ চলবে সমস্ত বিদ্যা যদি হযরত ইমাম মাহদিকে এক রাতে আল্লাহ দিতে পারে তো যার নসলে আসার কারণে ইমাম মাহদির এত মর্যাদা হয়েছে সেই রাসূলের ইলম কি পরিমাণে হতে পারে আপনি নিজে চিন্তা করে বুঝুন ওনার ইলম নিয়ে প্রশ্ন তোলা তো দূরের কথা আপনি সাহসী করতে পারেন না প্রিয় উপস্থিতি হাজার বছর হাজ শুরু করলেন লক্ষ লক্ষ হাজি হাজের জন্য আরাফাতের মাঠ হয়ে মুজদালিফা হয়ে জমারাত হয়ে মিনা হয়ে যখন কাবাতে আসলো বিদায়ী ফরজ তাওয়াব করার জন্য হাজিরা ঢুকে গেল তাওয়াব চলতেছে লক্ষ লক্ষ হাজিরা তাওয়াব করে তাওয়াফ হয় কিন্তু হাজিরা কান্না করবে এত পরিমাণে কান্না হবে সারা হেরেমে শুধু কান্নার আওয়াজ চলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের সঙ্গে কান্নার আওয়াজ চলতে থাকবে মুসলমানের কান্নায় দাড়ি একেবারে বুক পর্যন্ত পানিতে ভিজে ভিজতে ভিজতে থাকবে কিন্তু ইমাম মাহদির সরত সিরত ইমাম মাহদির ভাব ভঙ্গিমা এবং তার অ্যাটিটিউড দেখলে সারা পৃথিবী থেকে সবার থেকে ভিন্ন হবে ওনার চেহারা এত সুন্দর হবে 40 বছর মরুভূমির মধ্যে কাটিয়েছে একটা সেকেন্ডের জন্য চেহারা তার নষ্ট হবে না কারণ হাসানি হুসাইনি মরুভূমির ভিতরে তিনি উর্দুম বা ছাগল চড়াবে কিন্তু একটা সেকেন্ডের জন্য চেহারা মলিন নষ্ট হবে না হাসানি হুসাইনি আহা এটা ওলাদের রসুল আহলে বাইতের রসুল রসুলের বংশধর হযরত ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি কাবাতে হজ করার জন্য আসবেন সবার চেহারা থেকে ওনার চেহারা হবে ভিন্ন 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 চেহারা হবে সবার চেহারা থেকে ওনার চেহারা হবে ভিন্ন ওনার সৌন্দর্য চেহারা দেখে সবার থেকে ভিন্নতা দেখার পরে মুসলমানরা বুঝতে পারবে সন্দেহ করবে উনি মেহেদি উনি মাহদি ওনাকে প্রশ্ন করার পর উনি জবাব দেবেন না প্রথমত উনি স্বীকার করতে চাইবেন না যে আমি মাহাদি এরপরে উনি স্বীকার করবেন হ্যাঁ আমি মাহাদি তোমরা কাতার করো ওই কাবা শরীফ থেকে মুসলমানরা জিহাদের জন্য কাতার শুরু হবে যুদ্ধের দামামা তাম পৃথিবীতে বেজে যাবে হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম জিহাদের নেতৃত্ব দিবেন সেই দিন মুসলমানদের সেনাবাহিনী কত সুন্দর হবে ইমাম মাহদি হবে ইমাম মাহদির সৈনিক হবে যারা তারা কত বড় ভাগ্যবান সেই দিন জানেননি বাবাজি আল্লাহু আকবার ইমাম মাহদির বিরুদ্ধে যিনি দাঁড়াবেন তিনি দাজ্জাল তার সৈন্যবাহিনী হবে বর্তমান ইসরায়েলের ইহুদিদের 70,000 সৈন্য হবে
দাজ্জালের প্রথম ফ্রন্টের সেনা আর ইমাম মাহদির প্রথম ফ্রন্টের সেনা হবে খুব ঈমানওয়ালা কামিলওয়ালা মুসলমানেরা একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার ইহুদিরা হবে দাজ্জালের প্রথম ফ্রন্টের সৈন্য একবার প্রথম কাতারের ফার্স্ট কাটার ফার্স্ট টাইম ওরা যুদ্ধ করবে দাজ্জালের পক্ষে ইহুদিরা এরপরে কিছু মুসলমানরা ওদের সাথে যোগ হ্যাঁ মুসলমানদের ভিতরে কিছু মুসলমান দাজ্জালের সৈনিক হবে এটা শুনলে আপনার গা শিউরে উঠবে মুসলমানদের ভিতরে একদল মুসলমান দাজ্জালের সৈনিক হবে ওরা চিরতর জাহান্নামে চলে যাবে কোনদিন জান্নাতের ঘ্রাণ তো দূরের কথা সৌন্দর্যও দেখবে না দেখা তো দূরের কথা ঘ্রাণও পাবে না চিরতর জাহান্নামে চলে যাবে সেই দিন ইমাম মাহদির পক্ষে ওনার পিছে যারা জিহাদের জন্য প্রস্তুত থাকবে তারাই হবে সেই রকম বদরী উহুদীদেরকে আল্লাহ যেইভাবে মর্যাদা দিয়েছিলেন ইমাম মাহদির সাথে দাজ্জালের বিরুদ্ধে যারা জিহাদ করবে তাদেরকে আল্লাহ বিনা হিসেবে আল্লাহর বেহেশত দিয়ে দেবে না আরো জোরে বলেন আল্লাহু আকবার আগে পরে সবগুলিকে আল্লাহ মাফ করে দিবে পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমান হবে তারা প্রিয় উপস্থিতি হাজরাতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি কাবাতে অপেক্ষা করতে থাকবেন ইতিমধ্যে জানলেন হযরত ঈসা নবী আল্লাহর আসমান থেকে নামছে সুবহানাল্লাহ বলবেন হযরত ইমাম মাহদী দাঁড়ানো থাকবেন তিনি কাবাতুল মুকাররমা মক্কাতুল মুকাররমা দাঁড়িয়ে আছেন হযরত ঈসা নবী আল্লাহর আকাশ থেকে দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে আসবেন যেই ফিলিস্তিনে গাজা এটার আগে নাম ছিল আসকালান যেখানে আজ যুদ্ধ হচ্ছে প্রলয়ঙ্করী মহাযুদ্ধের মতো প্রতিনিয়ত মাহদী সৈনিকেরা দাজ্জালের সৈনিকদের সাথে যারা জিহাদ করে যাচ্ছে ওই অঞ্চলগুলিতে একটা মসজিদ হবে সাদা বর্তমান ফিলিস্তিনের পরে সিরিয়া লেবানন লিবিয়া এরপরে জর্দানের বিরাট একটা অংশ মিলে আগে নাম ছিল শাম এই শামের এই বর্তমান গাজা যেখানে সমুদ্রের তীরবর্তী এলাকা এই এলাকায় পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে জাহাজগুলি এসে ভিড়ত এখানে একটা ব্যবসায়িক সেন্টার ছিল শাম দেশের ব্যবসা বলা হতো শামের বাণিজ্য আরবের বিভিন্ন অঞ্চল থেকে এখানে মানুষ ব্যবসা করার জন্য আসত আহা এই এই অঞ্চলে একটা সাদা মসজিদ হবে এই সাদা মসজিদের মিম্বরে মিনারাতে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে আল্লাহর আসমান থেকে জমিনে আসবেন জমিনে আসার পরে মুসলমানরা চং বা মই নিয়ে হযরত ঈসা রূহুল্লাহকে ওই মসজিদের মিনারা থেকে নামাবেন ঈসা আলাইহিস সালাম ওখান থেকে মুভ করবেন মার্চ করবেন ওনার সঙ্গে হাজার হাজার মুসলমান নিয়ে ঈসা নবী মার্চ করবেন ওখান থেকে মার্চ করে তিনি সরাসরি কাবা শরীফ আসবেন এসে দেখবেন নামাজের ওয়াক্তের সময় হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে আছেন নামাজের ওয়াক্ত হয়ে গেছে আজান হয়ে গেছে হযরত মাহদী এ হুকুম না দেওয়া পর্যন্ত তখনও নামাজ শুরু হয় নাই আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ তিনি এই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছেন তার অপেক্ষায় ইমাম মাহদী দাঁড়ানো আছেন ইমাম মাহদী যখন ঈসা নবীকে দেখবেন তিনি যাই নামাজ ছেড়ে দিয়ে বলবেন হুজুর আপনি আজ ইমামতি করেন হেরেমে আপনার পিছনে আমরা সবাই আজ নামাজ পড়ব হযরত ইমাম মাহদী কি ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন মাহদী আমি এই উম্মতের নামাজ পড়ানোর জন্য আসি নাই আমি এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য আসছি আজকে আপনি নামাজে দাঁড়াবেন আপনি ইমাম হবেন আপনার পিছনে আমি আজ ইক্তেদা করব কারণ নবী হয়ে আসি নাই আমি এই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছি একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার এই উম্মতের দাম কত আপনি চিন্তা করলে
কল্পনা করলে গা শিহির উঠবে এই উম্মতের মর্যাদা আল্লাহ কি পরিমাণে দিয়েছেন কল্পনা করতে পারবেন যে জলিল কদর রাসূল নিজে রাসালাত পাওয়ার পরে নবীর উম্মত হয়ে আসে ইমামতিতে দাঁড়াবেন না তিনি ইমাম মাহদির পিছনে নামাজ পড়বেন এই উম্মতের মর্যাদা কত দিয়েছেন আল্লাহ আল্লাহু আকবার যদি আমরা আমাদের মর্যাদা বুঝতাম তো কাজী হইছিল হযরত ইমাম মাহদি দাঁড়িয়ে বলবেন হুজুর আপনি নামাজ পড়ান ঈসা নবী বলবেন না আমি নামাজ পড়াবো না আপনি নামাজ পড়াবেন আপনার পিছনে আমি ইক্তেদা করব হযরত ইমাম মাহদি কাবায় নামাজ শুরু করবেন বুঝতে পারতেছেন সেই দিনের ইমাম হচ্ছে ইমাম মাহদি তিনি হেরেমে নামাজ শুরু করবেন আর লক্ষ লক্ষ মুসলমান হযরত ঈসা নবী সহ ইমাম মাহদির পিছনে ইক্তেদায় দাঁড়িয়ে যাবে সেদিনের ইমাম কত সুন্দর মুসল্লিরাও সেই দিন কত দামি মুসল্লি হবে সেই দিন কাবার ইমামও কত দামি ইমাম হবে মুসল্লিরাও সেই দিন কত দামি মুসল্লি হবে একবার জোরে বলা যাবে কে মারহাবা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস مرون بالمعروف وتنهون عن المنكر كنتم خير أمة أخرجت للناس بندقان مر হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি নামাজ পড়বেন নামাজ শেষ হয়ে গেল ঈসা আলাইহিস সালাম ওইখান থেকে রওনা হবেন সুদূর মদিনাতুম মুনওয়ারার দিকে রওনা হয়ে আজ চলে আসবেন মক্কা থেকে তিনি সরাসরি মদিনায় আসবেন মদিনায় এসে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম কোথাও তিনি যাবেন না সরাসরি আমার রসুলের রওজা মোবারকের পাশে যে দাঁড়ায় যাবে না হয় না রজরে বলে এখন যদি প্রশ্ন করি জবাব আজকে দিয়ে যাবেন হজ শেষ করার পরে মদিনাতে যে যাবেন আগে কোথায় যাবেন নবীর কাছে যাবেন কি যাবেন না আগে রসুলের দরবারে যাবেন এটাই আপনাদের নিয়ত এটাই আপনাদের চিন্তা কিন্তু আমার দেশের কিছু ভাই সাহেব বাবার বলে দিবে সাবধান মসজিদে নবীতে নামাজের চিন্তা করে যাবা জিয়ারতের চিন্তা করিও না নবী রওজা জিয়ারতের নিয়ত করে যাওয়া বেদাত হারাম একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ তো খুব মনোযোগ দেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সরাসরি আল্লাহ রসুলের রওজা মোবারকে যে নবীজিকে সালাম দিবেন ইমাম হাকিম মুস্তাদরিক হাকিম লি সহিহাইনের বিশুদ্ধ সনদের মাধ্যমে তিনি লিখতেছেন যে আল্লাহর নবী তার সালামের জবাব দিবেন সেই জবাব রওজা শরীফের ভিতর থেকে জবাব দিবেন বাহির থেকে হাজার হাজার মুসলমান সেই জবাব শুনতে থাকে একসাথে বলেন আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার নবীজি সালামের জবাব দিবেন রওজা শরীফের ভিতর থেকে জবাব আসবে রওজা শরীফের ভিতর থেকে জবাব শুনবে তিনি রওজার উপর থেকে কি আপনাদের কাছে আশ্চর্য মনে হচ্ছে তাই না যে মাটির ভিতর থেকে জবাব দিলে কি করে জবাব আসবে আশ্চর্য হতে পারে এবার একটা সত্য হাদিস শোনাই দিয়েছে সূরা মুলক নাম শুনছেন তো আপনারা সূরা মুলক পড়বেন খালি নাম শুনে যান এটা পড়েন সূরা মুলকের তাফসিরে ইমাম তিরমিজি কিতাবুত তাফসীরের মধ্যে তিনি লেখছেন একটা ঘটনা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলতেছেন কোন এক সফর থেকে আল্লাহ রাসূলের সাথে আমরা ফিরছিলাম এখনকার দিনের মতো তার এত সহজ সিস্টেম ছিল না সন্ধ্যা লাগলে সফর স্থগিত করে সবাই তাঁবু টানাইয়া রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আবার বিশ্রাম করে সকালবেলা ফজর করে আবার বের হতো তো সন্ধ্যা ঘনিয়ে গেছে আল্লাহর নবী বললেন তোমরা তাঁবু টানাও বিশ্রামের জন্য রেডি হও আল্লাহর হাবিব সাহাবায়ে কিরাম তাঁবু টানিয়ে ফেললেন
একজন সাহাবী বলতেছেন আমি তাবু টানাইলাম তাবু গেলাম আমি জানতাম না এখানে কোনো কবর আছে আমি কবরের উপরে তাবু টানাইলাম এবং কবরের উপরে শুয়ে পড়লাম লক্ষ্য করলাম শুয়ে যখন পড়েছি লক্ষ্য করলাম কবরের উপরে শুয়ে পড়লাম আমি জানতাম না এখানে কোনো কবর আছে আমি যখন কবরের উপরে শুয়ে পড়লাম লক্ষ্য করলাম কবরের ভিতর থেকে একজন সোনা মূল তেলাওয়াত করতেছিল আর আমি কবরের উপর থেকে তার তেলাওয়াত শুনতেছিলাম হাত্তা খাতামাহা একবারে শেষ পর্যন্ত আমি ওই সাহাবীর তেলাওয়াত শুনতে লাগলাম একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান একটু গভীর মনোযোগ দিবেন কবরের ভিতরে এক সাহাবি কোরআন শরীফ তেলাওয়াত করে আর এক সাহাবি কবরের উপর থেকে তেলাওয়াত শুনে সূরা মুলক ইবনে আব্বাস বলেন ফজরের আজান পড়ে গেল সাহাবি ওই তাবুত থেকে চলে নবীজির পিছনে নামাজ পড়ার জন্য ইক্তেদা করলেন ফজর হলো আল্লাহর নবী আদত ছিল ফজরের নামাজ পড়ে সাহাবা ইকরামের দিকে ঘুরে বসতেন আল্লাহর নবী ঘুরে বসলেন ঘুরে বসে সাহাবীদেরকে নসিহত করতেন ওয়াজ শুনাইতেন পরামর্শ দিতেন আর সাহাবী বলতেছেন আমি আল্লাহর নবীর সামনের দিকে ঘুরে দাঁড়াইলাম বসলাম নবীজি আমার দিকে ঘুরে বসলেন আমি রসুলের দিকে ঘুরে বসলাম বললাম ইয়া রসূলুল্লাহ খোদার কসম করে বলি ওখানে কোনো কবর আছে আমি জানতাম না আমি কবরের উপরে তাবু গেলাম এবং বিছনা করে শুয়ে পড়লাম যখন শুইছি লক্ষ্য করলাম কবরের ভিতর থেকে একজন সাহাবি আল্লাহর বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে সূরা মুলক তেলাওয়াত করে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা হুজুর আমি তেলাওয়াত শুনতে লাগলাম হাত্তা খাতামাহা একেবারে শেষ পর্যন্ত তার তেলাওয়াত শুনলাম একবার জোরে বলা যাবে কি মারহাবা তারাও মুসলমান আমরাও মুসলমান তারাও মুসলমান আমরাও মুসলমান তারা কবরের ভিতরে কোরআন পড়ে কবরের উপর থেকে তাদের কোরআনের আওয়াজ শুনতে পাওয়া যায় তারাই ছিল মুসলমান 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 প্রিয় মুসলমান খুব মনোযোগ দিয়ে হাজিরিন কেরানীগঞ্জবাসী এগুলো আমাদের বুঝে যাওয়াটা দরকার বোঝাটা খুবই প্রয়োজন আহা আল্লাহ রসুল বললেন সাহাবিরা সাহাবিকে বললেন সাহাবি তুমি ভুল শোনো নাই সঠিক শুনেছ হেলমা নিয়া হেল মুঞ্জিবা তুঞ্জিহি মিন আদাবিল কবর সাহাবিরে এই সূরা হচ্ছে কবরের আজাব প্রতিরোধক এই সূরা যেই ব্যক্তি প্রত্যেক দিন এশার নামাজ পড়ে সূরা মুলক তেলাওয়াত করে যেই লোকটা ঘুমাইবে আহা মারা যাওয়ার পরে আমার আল্লাহ এই সূরা মুলকের উসিলায় তার কবরের আজাব আমার আল্লাহ মাফ করে দেবে একসাথে বলেন সুবহানাল্লাহ সূরার নাম কি মুলক মনে রাখবেন সূরা মুলক এই যে আমার দিকে তাকান আমরা কি কবরে যাব না আচ্ছা আমাদের কবরে আমাদের ছেলেরা যাবে মেয়েরা যাবে বন্ধুরা যাবে আত্মীয় স্বজন কারো যাওয়ার সুযোগ আছে মনে হয় না কোনো রাস্তা নেই আহা সেই দিনটা আমাদের জন্য কত ভয়াবহ হবে কত কঠিন দিন হবে মাঝে মধ্যে বৃষ্টির দিনে কারো কবর খুঁজলে কাছে যায় দাঁড়ায় দেখবেন যে নিচ থেকে পানি উঠে আসে আহা ওই পানির ভিতরে তাকে রেখে আসা আপনি ওখানে দাঁড়ায়া একটু চিন্তা করবেন মাঝে মধ্যে রাত গভীর হলে গুরুস্থানে কবরের পাশে দাঁড়াবেন কবরের পাশে দাঁড়াবেন শোনেন আপনাদেরকে আজকে বলে দিয়ে যাই আমরা কেন
এই বারবার বাড়িতে বাড়িতে মিলাদ পড়ায় কোরআন খতম দেই দোয়া করায় ফাতিহা করায় সালে সওয়াব করায় কারণটা কি এইজন্য করায় ওই বাবা মার হক কিছুটা হলো কিছু না কিছু আদায় করার জন্য সন্তানদেরকে মানুষদেরকে আমরা উদ্বুদ্ধ করি অনেকে বেদাত বলতে পারে নাজায়েজ বলতে পারে সেটা তার দৃষ্টিকোণ থেকে তার ফিকহি দৃষ্টিকোণ থেকে উসুল থেকে সে বলতে পারেন আপনার বলার অধিকার আছে কিন্তু আমরা কেন করাই এটা আমাদের দৃষ্টিকোণ থেকে এইজন্য করাই যে ওই ছেলেটা যাতে বাপ মাকে ভুলে না যায় ওই ছেলেটার সাথে গ্রামের আরো 10 জনকে দাওয়াত করা হয় তারাও যাতে ভুলে না যায় ওই গ্রামের 10 জন তলবাই ইকরাম উলামে ইকরাম আসলো ওখানে বসলো এক জায়গায় বসলো খাইলো দেখলো দোয়া করলো তাতেও কিছু না কিছু হলো फायदा আসে বাবা কথা ঠিক কি না একবারে উড়িয়ে দিলে তো হয় না কিছু না কিছু তো फायदा আসে অন্তত গ্রামের 20 জন লোক এক জায়গায় বসলো উলামা ইকরাম আসলো তলবাই ইকরাম আসলো তারা কোরআন পড়লো দুরূদ শরীফ পড়লো দোয়া করলো এই যে 20 জন লোক একসাথে বসছে এই বসাটা খাওয়াটা এই যে দোয়াটা এই দোয়াটাকে সহজ করে দেখার কোনো সুযোগ নাই কারণ 40 জন লোক এক জায়গা যখন বসে তখন আল্লাহর একজন মেহবুব বান্দা ওখানে থাকে আল্লাহর একজন পছন্দের বান্দা থাকে কথা ঠিক কি না আমরা যতই পাপ করি কিন্তু দিন শেষে আমরা আল্লাহর গোলাম ঠিক কি না যত অন্যায় করি দিন শেষে আমরা আল্লাহর দাস আমাদের কোনো না কোনো ইবাদত আল্লাহর কাছে তো পছন্দ হয় আল্লাহ কি একেবারে এইরকম নাকি যে এখানে পছন্দ অপছন্দই করে আল্লাহ কিছুই পছন্দ করে না তা কিন্তু না আল্লাহ পছন্দ তো করে তো আমাদের এই মজলিসে খালি ফরিদি সাহেবই উত্তম তা কিন্তু না আমার সুন্দর ফাগরি সুন্দর চেহারা সুন্দর ওয়াজ কণ্ঠ দেখে আপনারা হয়তো ভাবতে পারেন উনি মনে বিরাট কিছু আসলেই না কিন্তু আপনি আমি জানি না এই মজলিসের ভিতরে এমন একজন বান্দা বসে রয়েছে যে দিনহীন ক্ষুধার্ত দেখতে অপছন্দনীয় কিন্তু তার জীবনের কোন ইবাদত আল্লাহর কাছে পছন্দ হয়েছে আমরা কেউ জানি না এই জন্য 10 জন 40 জন মানুষ এক জায়গায় বসলে এই জিনিসটাকে সহজ করে দেখতে হয় না এটাও আল্লাহর প্রিয় কাজ এগুলো বন্ধ করতে হয় না মানুষকে উদ্বুদ্ধ করেন নেক কাজের দিকে ঢেলে দেন বসো করো দোয়া করো দোয়াই বসো জিকিরে বসো কোরআন তেলাওয়াতে বসো উদ্বুদ্ধ করেন বসাই দেন বন্ধ করে দিলে আল্লাহর কসম শয়তানের লাভ হবে কারো লজ হবে না শয়তানের লাভ হবে সমস্ত মুসলমানদের লজ হয়ে যাবে কারণ এই মজলিসের ভিতরে একটা বখাটে ছেলে বসে ওরা বসে ওরা শুনে চিন্তা করে আহারে মোনাজাতে হুজুর যখন চোখের পানি ফেলে দেয় তখন ওই বখাটে ছেলেটার দিলটা একটু রলু নরম হয়ে যায় আপনি ছোট করে দেখার তো সুযোগ নাই বাবাজি একটা মহিলা সারা জীবন অপর্দা বেপর্দা অবস্থায় চলছে যখন হুজুর দোয়া করে আল্লাহ তোমার বান্দা কবরে চলে গেছে মা কবরে চলে গেছে মার জন্য যখন হুজুর উলামা ইকরাম চোখের পানি ছেড়ে দেয় তখন ওই মহিলার দিলটা নরম হয়ে আসে চিন্তা করে আহা জীবনে কত অন্যায় করছি মা কবরে চলে গেছে আর ভুল করবো না মহিলা পরের দিনতে বুরকাও পড়তে পারে কি কথা কন ঠিক কিনা খালি নেগেটিভ দেখলে হয় না পজিটিভটা দেখতে হয় শুধু নেগেটিভ দেখবেন না পজিটিভটাও দেখবেন এই জন্য মানুষকে আল্লাহর দিকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করতে হবে এটা আমাদের কাজ আমরা ভালোটা করি ভালোটার দিকে মানুষকে উদ্বুদ্ধ করি চেষ্টা করব আমরা আল্লাহ আমাদের কবুল করুক সকলে বলে না আমিন তো প্রিয় উপস্থিতি হাজরতে আল্লাহ রসুল বললেন সাহাবীরা রে তোমাদেরকে কবরে রেখে মানুষ সময় চলে আসবে কেউ থাকবে না কিন্তু সরা মূল তুমি যদি প্রত্যেক দিন এশার নামাজের পরে তেলাওয়াত করো তো ওই সূরা মূল তোমার কবরে যে পাহারা দিতে থাকবে একসাথে বলবেন আল্লাহু আকবার এই একটা সূরা মনে রাখবেন মহিলারা খালি টেলিভিশন দেখেন না মনে রাখেন এই সূরাটা সূরা মূল